কি করছো? রনিদার চোর আমার ক্যামেরা সেটিং বদলে যাবে। লেন্সের ছিদ্রটা একদম ছোট করে রয়েছে। ওর নাম কি? কি কমতি আছে এর মধ্যে? সেলিব্রিটিজ দিয়ে গ্লাস করাচ্ছি। শাটার স্পিড ফ্যাট ফ্যাটেটা ছবি ওঠে। ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট শরীর ফর্ম ব্যাক। সব ক্যামেরা টাচ স্ক্রিন হয় না। সিম্পল সামনের থেকে একটা লাইট দিতে হয়। 0 ডিগ্রি শ্রুতি হাসান পজিশনিং প্লেস আ ভেরি ভাইটাল। কিছুক্ষণ খোলা রাখবো না, কম খোলা রাখবো। 45 ডিগ্রি 1 থেকে 1 সেকেন্ড কাটার বা ব্যাক 1 দিয়ে যাওয়ার ফ্ল্যাকচুয়েট করছে। দ্যাট ইজ শাটার 1 2। ও নাম কি? রশ্মিতা। রশ্মিতা রশ্মিতা চলো ওপেন করো। আমরা এখানটাতে এই জায়গাটাতে প্রেস করবো আগে। আরে হ্যাঁ প্রেস করা অন হচ্ছে। নো ইমেজ আবার প্রেস করো। ওকে এবার ওপরটা ওপরে সুইচটায় যাও। যাও ওপরে সুইচটায় যাও। হ্যাঁ যাও। তো আমরা কী দেখলাম আমরা এখানে? এফ মানে কী শিখেছি? শিখেছি আমরা আমরা অ্যাপারচার এফ। এফে যাও আবার ওটা টেপো। হ্যাঁ এফে যাও। তো অ্যাপারচার এটা দেখো আবার আবার টেপো। আবার প্রেস করো। প্রেস প্রেস অ্যাপারচার হাই করা আছে। তো অ্যাপারচার মানে এখন আমাদের অ্যাপারচারের একদম যে লেন্সের ছিদ্রটা একদম ছোট্ট করে রয়েছে। এবার আমরা অ্যাপারচারটার দিকে কমাবো আস্তে আস্তে। যাও আমরা এদিকেও কমাতে চেষ্টা করতে পারি। এটা ধরে কমাতে পারি। ঠিক আছে সবসময় আমরা টাচ স্ক্রিন না করে আমরা এটা করতে পারি। সব ক্যামেরা টাচ স্ক্রিন হয় না। সবাই বুঝতে পারলো কি বললাম? ওটা লেন্সের ওপর। তুমি 50 mm দিয়ে করলে তোমার ওটা হচ্ছে 1.8 অবধি থাকে। ঠিক আছে ওকে 3.5 অবধি রয়েছে। ওকে বোঝা গেল? চলে এসো, তুমি এসো খোকা, দেখে যাও। আবার এইটা টেপো। হ্যাঁ যাবো। এবার আবার কিছু সেট করবো আমরা। আমরা সেট করবো হচ্ছে লেখা শাটার স্পিড। শাটার কী দিয়ে বলেছিলাম? 1 দিয়ে ডিফাইন হবে। এ 1 কোথায় লেখা আছে দেখো? 1 কোথায় লেখা আছে? হ্যাঁ ওটা হচ্ছে আমাদের শাটার স্পিড। শাটারে যাও, গেলে আবার টেপ প্রেস করো। এবার কমনও বানা যাবে একদম 1-এ নিয়ে এসো। 1-এ হ্যাঁ এই আমরা 1 নিচে চলে আসতে পারি। এবার আমরা এদিকে যাবো আবার আবার বাড়াবো আমরা সেকেন্ডটাকে ভাগ করবো। টেপে ধরে থাকো, প্রেস করে ধরে থাকো। এই হচ্ছে 30 বা 60-এ গিয়ে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড আমরা রাখবো। ক্যামেরা সেটিংস নিয়ে আমরা পুরো বিস্তর আলোচনা করলাম। আইডিয়াস আশা করি তোমাদের সবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, রাইট? বাট আমাদের কাছে চলে এসছে একজন মডেল। মডেল তোমার নাম কি? শ্রুতি। শ্রুতি হাসান। ওকে শ্রুতিকে যদি আমরা শ্যুট করতে চাই তো আমাদের শুধু ক্যামেরা হলেই চলবে না। ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কী লাগবে আমাদের? লাইট। উই নিড টু হ্যাভ দ্য লাইট। তো লাইটের থিওরিটিক্যাল পার্ট আমরা বুঝবো এবং কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকের পর লাইটে। লাইটের গ্রামার আজকে আমরা বুঝবো। এই হচ্ছে শ্রুতি, হচ্ছে আমাদের হচ্ছিল কি আমাদের মডেল। শ্রুতি ক্যামেরার দিকে ঘুরে যাও। শ্রুতির সামনে আমাদের ক্যামেরা রাখা রয়েছে। রশ্মিতা সব মডেল সব আমি সেলিব্রিটিস দিয়ে ক্লাস করাচ্ছি। আচ্ছা রশ্মিতা হচ্ছিল আমাদের ধরে নাও ভাবো লাইটের স্ট্যান্ডও। রশ্মিতা কি? রশ্মিতা হচ্ছিল আমাদের লাইটের স্ট্যান্ড। এই লাইটটাকে আমি কোথায় ইউজ করব? এই লাইটটাকে আমরা কোথায় ইউজ করব, কীভাবে ইউজ করব, সেটা হচ্ছে একটা বড় খেলা। দেখো আজকে যদি এই মেয়েটার ছবি আমি পাসপোর্ট সাইজের ছবি তুলতে চাই, কী ছবি তুলবো? পাসপোর্ট সাইজ। তোমার ভবিষ্যৎকালে হতেই পারে, তোমার পাড়ায় স্টুডিও করছো, পাসপোর্ট সাইজ ছবি তোমায় তুলতে হচ্ছে, হতেই পারে। তো পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে মূলত সিম্পল সামনের থেকে একটা লাইট দিতে হয়। লাইটটা দিয়ে সামনে ফ্যাট ফ্যাটেটা ছবি ওঠে। কারণটা কি? ওখানে মুখটাকেই ভালো করে আমাদের ডেভেলপ করতে লাগে। বা আমি দুপাশ থেকে দুটো লাইট দিলাম, ওটা নিয়ে এমন কিছু ব্রেন খাটাবার জায়গা নেই। এবার আমরা যাচ্ছি হচ্ছে যদি প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাই। প্রফেশনাল ফটোগ্রাফি করতে গেলে আমাদের 3-point লাইটিং এর পুরো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। এই 3-point লাইটিংয়ের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে ধরে নাও আজকে আমাদের মডেল শ্রুতি, শ্রুতির স্ট্রাকচার ফেসের নাক, ঠোঁট, গাল, চোখ এই সমস্ত কিছুকে প্রপারলি, নাকটা কতটা চোখা চোখা এটা যেন ফটোতে বোঝা যায়, ঠোঁটটা কতটা মোটা সরু পাতলা এটা যেন বোঝা যায়, গালটা কতটা কাটা বা জ লাইন কতটা বেরিয়ে আছে এটা যাতে প্রপারলি বোঝা যায়, এটাই তো আমরা ফটোতে দেখি। ইয়েস অর নো? এখানে লাইট প্লেস আ ভেরি ভাইটাল রোল। প্রয়োজনটা বোঝো, লাইট এখানে শুধু অবজেক্টকে তোলার জন্য না, টিউব লাইটেও ছবি তোলা যায়। বাট তুমি যদি প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাও তা তোমাকে ওই লাইটে হবে না। নাও ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর লাইট। এখানে ম্যানেজ লাইটের ডিগ্রি বা পজিশনিং প্লেস আ ভেরি ভাইটাল রোল। ওকে তো শ্রুতি হচ্ছে আমাদের মডেল। শ্রুতির সামনে যদি আমি লাইট রাখি মুখের অব্দে পুরো বসবে, এই নাক চোখ মুখের কাটিং কিছু বোঝা যাবে না, রাইট? কোনো কিছু বোঝা যাবে না। তো শ্রুতিকে আমি কী করবো? শ্রুতির জন্য আমি একটা কি লাইট বা মেন লাইট বসাবো। তো ফটোগ্রাফির ঠিক সাবজেক্টের সামনে যদি কোনো লাইট থাকে এই লাইটটাকে বলাবো আমরা কত ডিগ্রিতে? 0 ডিগ্রি। শ্রুতির ঠিক সামনে রয়েছে এটা কি? 0 ডিগ্রি লাইটে আমরা বসাচ্ছি এটা আমরা। তো 0 ডিগ্রি লাইটে আমরা বসাবো না, 0 ডিগ্রি লাইট আমরা বসাবো। 0 ডিগ্রি কোথায় বসাতে পারি? আমরা পাসপোর্ট সাইজ ছবিতে আমরা ইউজ করতে পারি। কোনো অবজেক্ট নেই, কোনো মুখটাই পুরো
আসবে তোমাকে বলে দেয় ভিজা টিজা 80% ফেস তো বসাতে পারি, বা দুপাশ দিয়ে লাইট দিয়ে বসাতে পারি। তো শ্রুতিকে আমরা বসাবো, বসাবো না। তা কোথায় বসাবো আমরা? এখানে ওয়ান পয়েন্ট লাইটিং, থ্রি পয়েন্ট লাইটিংয়ের কনসেপ্ট। ওয়ান পয়েন্ট লাইটিং, ওয়ান পয়েন্ট লাইটিং হচ্ছে শ্রুতির হচ্ছে হচ্ছিলো 10 0, আর এই সাইডটা তাহলে কত হবে 90। তো 0 আর 90 মাঝখানে কী আসছে? 45। ঠিক শ্রুতিকে আমরা বসাবো, লাইটটা হচ্ছে হলো আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লাইটটা বসাবো। ওর যে মুখ, মুখের থেকে একটু ওপরে করে ওপর থেকে নিচে ডাউন ফেলবো। ও কী করবে? মুখটা হালকা করে ক্যামেরার দিকে রাখতে পারে, এদিক রাখতে পারে। এতে কী হবে? একটা শেডের সৃষ্টি হবে। এই শেডটা কী করবে? ছবিটাকে অনেকটা বেশি গ্ল্যামারাস বানাবে। আর এখানে একটা গল্প আছে, ছাতার সাইজ। আমি লাইট নিয়ে আরও ডিটেলসে বলবো, আমি ছাতার সাইজ অ্যাঙ্গেলটা বলিনি, অ্যাঙ্গেলটা বলিনি। তো 45 ডিগ্রিতে বসাবো, ওকে? ওর থেকে হাইটটা একটু ওপরে, ওর থেকে নিচে আমি ডাউন করাবো, ঠিক আছে? হালকা ডাউন করাবো। এবার তুমি ছবি তুলতে তো বুঝবে যে কোন জায়গাটা ওর প্রপার লাগে, এটা হাইট অনুযায়ী। তো লম্বা মেয়ের একরকম হবে, আজকে তো না রনিতের চাষ হাইট আসে দ্বারা, তো এ হচ্ছে না রনিত। এবার রনিতের জন্য আমার যে ক্যামেরা আছে, এখানে বলে রাখি, আমি বলতে ভুলে গেছিলাম, এই রনিতের জন্য আমার ক্যামেরা সেটিং বদলে যাবে, শ্রুতির জন্য ক্যামেরা সেটিং বদলে যাবে, রনিতের যে হাই পজিশন বেড়ে গেল, ISO শাটার স্পিড অ্যাপারচার বেড়ে আমাদের বলতে গেলো। কালকে আমি একটা ব্যাচকে টেস্ট করে দেখা, আউটডোরে গিয়ে টেস্ট ফটো তুলে তুলে দেখাচ্ছিলাম আমাদেরকে, যে একজন নাটা একজন লম্বা, এক যে হাইট শট তার চা সেট করে ছবিটা তুললাম পেছনে গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে, যে লম্বাটা করতে গেলে ছবিটা পুরো ঘেটে গেলো ব্যাপারটা, আবার নতুন করে সেট করতে হলো। তো এক্ষেত্রে আমার লাইটটা ওপর নিচে আমাকে অ্যাডজাস্ট করতে হবে না, ক্যামেরা সেটিংও বলতে চাই, হাইট অনুযায়ী ক্যামেরা সেটিং বলতে চাই। তো প্র্যাকটিক্যাল দেখাবো, অসুবিধা নেই। এটা হয়ে গেলো আমাদের 0 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে। আমরা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে প্রফেশনালি আমরা ড্রামাটিক ছবি তুলি, আমরা কিছু ড্রামাটিক ছবি, ওই ড্রামাটিক ছবির ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও ছবি তুলি আমরা। মানে এক সাইড দিয়ে, তোমরা গুগলে কি অনেক সময় দেখেছো নিশ্চয়ই, ছবি একদিক থেকে পড়ে এপাশে পড়লো আলো, এপাশটা পুরো ডার্ক, এটা ড্রামাটিক পোর্টফোলিও দেখি না আমরা। তা লাইটটা কত অ্যাঙ্গেলে রয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ওকে? আবার আমরা লাইটটা আমরা ঠিক পেছনে, ওর ঠিক পেছনে, মাথার পেছনেও লাইট বসিয়ে আমিও ছবি তুলতে পারি। ওটা একটা রিং লাইট জোন ক্রিয়েট হয়, দেখবে সূর্যের পেছনে দাঁড়িয়ে ছবি হয় না, সূর্যের পেছনে দাঁড়িয়ে ছবি, ওকে? সূর্যটাকে পুরো মুখটাকে তখন বোঝা যাচ্ছে না, মুখটা ডার্ক হয়ে আছে, পুরো শেপটাকে বোঝা যাচ্ছে, পুরো শেপটাকে বোঝা, আমি ছবি একটু দেখাচ্ছি তোমাদেরকে, বোঝা যাচ্ছে, সমঝে কি বলতে চাইছি? তাহলে কী বুঝলাম? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আরও একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রিটা হচ্ছে হলো 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মিডিলে, 135, গুড, গাধা একেবারে, তো কি 75 কে বললো, একেবারে পলাশ, গুড শ্রুতি। তাহলে 135 ডিগ্রিটা একটা অ্যাঙ্গেল হয়ে থাকে, যেটা কিন্তু আমরা কী করতে পারি, আমরা ইউজ করতে পারি। এবার এই ডিগ্রিগুলোর ইউজ আমরা কী করে করবো? থ্রি পয়েন্ট লাইটিংয়ের টোটাল ডিগ্রি এবার আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এবং বাড়িতে গিয়ে তুমি টর্চ লাইট দিয়ে চালিয়েও তুমি একদম লাইট, তিনটে লাইট জ্বালিয়ে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তোমার আইডিয়া পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, যে অবজেক্টে ছবি তুলতে হবে আমাদের। অবজেক্টের সামনে লাইট কি আমরা দেবো? দেবো না, তাহলে এটা আমাদের হবে না। তাহলে অবজেক্টের এখানে আমার কত কত দিচ্ছি আমি? 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে লাইট মারলাম, এটাকে কী লাইট বলবো আমরা? এটাকে বলবো এটা কী লাইট, বা মেন লাইট বলবো আমরা, কী লাইট, ছবিটাকে অবজেক্টের উপরে পড়ছে, ছবি তুলছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু কী লাইট সম্পূর্ণ সাবজেক্টকে আলোকিত করতে পারে না, সাবজেক্টের এদিকে কোনো কিছু কিছু সাইড, এদিকে পোশাক আশাকে কিছু কিছু জায়গাতে লাইট কম থাকবে, তখন আমরা কী করব? তখন আমরা কী করবো? এই যে কী লাইট এদিকে একটা 45 ডিগ্রিতে আমরা কী করবো? আমরা ফিল লাইট মারবো, আমরা ফিলে, কিন্তু ফিল লাইটটা আমরা অলওয়েজ আমরা কী লাইট যা থাকবে তার থেকে কম, তার থেকে কবে কতটা কম সেটা তোমার ওই সিচুয়েশান বুঝি, তুমি হাফও লাগতে পারো, 25% রিডিউস করতে পারো, ইটস ওই পরিস্থিতি যখন সেখানে শুটে কতটা লাইট দিচ্ছে তোমার কী লাইট, বা সেটা লাইটের মেজারমেন্ট করে তোমাকে তখন করতে হবে। তো 45 ডিগ্রিতে আমাদের কী দিলাম আমরা এদিকে? কী লাইট। এই 45 ডিগ্রিতে কী দিলাম আমরা? ফিল লাইট দিলাম, ওকে? এবার আমরা এটা হচ্ছে দুটো হলো, এই দুটো কিন্তু কোনো কনসেপ্ট হচ্ছে না। এবার আমাদের ক্রিয়েট করতে হবে হচ্ছে, এখানে কী বলেছিলাম পেছনে 135 ডিগ্রিতে এটা আমাদের হচ্ছে হলো কাটার, কাটার বা ব্যাক। এই লাইটটা ঠিক মাথায় পড়বে, কোথায় পড়বে? চুলে পড়বে। এই লাইটটার গুরুত্বটা কী? আমরা তো বুঝলাম কী লাইট যে পুরো অবজেক্টকে আলোকিত করছে, ফিল লাইট ফাঁকা জায়গাগুলোকে ভরাট করছে, কিন্তু ফ্যাট ফ্যাটে ভরাট ভরাট করবো না কিন্তু আমরা, তার পোশাক অনেক ডিম করে লাইটটা দেবো,
ফ্যাট ফ্যাটে বর্ষা করবো না, মানে ওই কালচে কালচে ব্যাপারটাকে দূর করে দেবো। আর যেই 135 ডিগ্রিতে যেটা করলাম আমরা, এটা হচ্ছে আমাদেরকে পেছনের যেই ব্যাকগ্রাউন্ডের থেকে সাবজেক্টকে সেপারেট করে দিচ্ছে। একটা লাইটকে ইলুমিনেট করছে, সরি চুলটাকে ইলুমিনেট করছে, চুলটা গ্লেজ 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 আমি এক্ষুনি সব দেখাচ্ছি তোমাদের, ইলুমিনেট করছে, চুলটাকে ইলুমিনেট করছে, এবং এর সাথে কী করছে, তোমাকে পেছনের যে ব্যাকগ্রাউন্ডের থেকে তোমাকে বাইরে বের করে নিয়ে আসছে। এটা হচ্ছে থ্রি পয়েন্ট লাইটিং। তো থ্রি পয়েন্ট লাইটিং একটা 45 ডিগ্রি, আর একটা 45 ডিগ্রি, একটা 135 ডিগ্রিতে বসবে। ক্রিস্টাল ক্লিয়ার? যে কোনো বড়ো বড়ো, তুমি যদি অনেক প্রফেশনাল, যারা একটা একটা পোর্টফোলিও শ্যুট করতে, মানে ধরো নাও কথার কথা বলছি 50,000 টাকা নেয়, সেও এই লাইটটাই ইউজ করবে। বা আরও কিছু ক্রিয়েটিভ লাইটস রয়েছে, কিন্তু বেসিক, এটা বেসিক। কেউ মনে করলো আমি একটাও ইউজ করবো না, আমি এইসব আমি ইউজ না করে, কেউ মনে করলো হচ্ছে আমি শুধু ওয়ান লাইট দিয়ে করবো, ওয়ান লাইট দিয়েও করতে পারে ক্রিয়েটিভলি। এতক্ষণ ধরে আমরা পুরোপুরি থিওরিটিক্যাল পার্টটা বুঝলাম, বোর্ড ওয়ার্ক করলাম, এবার আমরা প্র্যাকটিক্যাল করবো। ওকে, তো প্র্যাকটিক্যালে আমাদের মডেল কে রয়েছে, মডেলকে দেখিয়ে দাও, নাম বল মডেল। অরিজিৎ রয়, ফ্রম ব্যারাকপুর, তাই তো, ব্যারাকপুর থেকে। তো অরিজিতের ওপরে আমরা এক্সপেরিমেন্ট করবো, ভাবো আমাদের আজকে মডেল, আমাদের গরিবের মডেল ও এখন, কিন্তু এটাকে আমরা চেষ্টা করবো কী করে আমরা করা হয়। তো আমরা ক্যামেরাটাকে আমরা অন করলাম, ওকে অন করলাম, অন হয়ে গেল। অনের পরে আমরা আমরা ভিউ ফাইন্ডারে ওকে দেখছি, ওকে ভিউ ফাইন্ডার সবাই একবার করে একবার চোখ দেখে দেখে নাও। সেন্টার পয়েন্টে ফোকাস করা রয়েছে অরিজিৎকে, দেখ ডট 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 দিয়ে কালো ডট ফোকাস করা রয়েছে, ওকে। তো এবার আমরা আমাদের কী সেটিং আছে আমরা সেটা জানি না, সেটিং কী আছে আমরা সেটা জানি না। তা অরিজিতের ছবি তুলব একটা আমরা, এখন অরিজিতের ছবি তুলব, দেখি ছবিটা কী সেটিং আছে উই ডোন্ট নো। দেখো এদিকে আমাদের ছবিটা কেমন আসে, দেখি কতটা বাজে ছবি আসে দেখবো আমরা, ওকে। একটা ছবি তুলি আমরা, সেটিংস কী আছে আমরা দেখবো না, এই যা সেটিং আছে ছবি তুলবে একটা, তারপর সেটিংটা কাজটা ঠিক করবো। তো ছবি তুলি আমরা, এইটা হচ্ছে আমাদের সুইচ, দেখে 1 2 3 ছবিটা দেখো কী এসছে, পুরো কালো কুচকুচে অন্ধকার এসছে ছবিটা আসলে। হ্যাঁ আছে, এই যে ছবি, ছবিটা দেখো, সেটাই তো অরিজিৎ, দেখো তোমার ছবি কিছু আসেনি, অন্ধকার ঝাপসা একটা। বাট এটাকে আমরা, এটাকে আমরা ঠিক করবো, ঠিক করতে গেলে তোমরা অ্যাডভাইস দেবে কী করতে হবে, নিজেরা তোমরা ঠিক করবে, ওকে। এবং করে করে আমরা ছবি তুলবো, ওকে। সবার আগে পলা শেষ, পলা শেষ। তো সবার আগে আমরা কী করবো, আমরা আমরা চলো ক্যামেরার অ্যাপারচারটাকে আমরা বড় করার চেষ্টা করি। অ্যাপারচারকে বড় করো, বড় করো, ওদিকে না এদিকে, এদিকে কম কম কম, অ্যাপারচার আমাদের বড় হয়ে গেছে। এবার এই অ্যাপারচারটা ক্লিক করো একটা, দেখো দেখো দেখো, দেখে ক্লিক করো, দেখে ক্লিক করো, ক্লিক ক্লিক ক্লিক, আস্তে করে প্রেস করো। হ্যাঁ, ছবিটা কী আসছে দেখি, ছবিটা আমাদের এখনও পুরো কালা চশমা টাইপের আসছে, ঠিক আছে। অ্যাপারচার এখানে নিতে পাচ্ছে না, তা আমাদের কী করতে হবে, আমাদেরকে আমাদেরকে যে আমাদের শাটার স্পিড সেটা কী করবো, বেশিক্ষণ খোলা রাখবো না কম খোলা রাখবো, বেশিক্ষণ খোলা রাখবো, কম কে বললো, হ্যাঁ বেশি খুলে তো এবার আমরা আমরা শাটার স্পিডটাকে আমরা দেখবো। শাটার স্পিড এখানে কত করা আছে দেখো, শাটার স্পিডটা কত আছে, 1/320, মানে প্রচুর শাটার স্পিড, ঠিক আছে, মানে ফ্র্যাকশনে তুলছো। এটা কমিয়ে দাও, কমিয়ে দাও, আমরা একদম 130 তিনি চলে এসো, 30-এ নিয়ে, 30-এ রাখো, 30-এ রাখো, 30-এ রাখো, ব্যাকে যাও, ছবি তোলো একটা, ছবিটা এবার দেখো আগের থেকে একটু আমরা ফর্সা পাইছি, ওকে আমরা একটু আগের থেকে ফর্সা পাইছি, এখনও ব্যালেন্স হচ্ছে না। আমরা এটা কী করবো, আমরা দুটো জিনিস করতে পারি, আমরা আমাদের শাটার স্পিডটাকে আরেকটু কমিয়ে দেখি, দাও শাটার স্পিডটা 15 করে দাও, দেখি 15 করে দাও, হ্যাঁ ব্যাকে চলে যাও, ব্যাকে চলে যাও, হ্যাঁ ছবি তোলো, কী করছো ধরে না, এই তো ছবি হলো, তাহলে আমাদের আরে ভালো করে তোলো, ভালো করে তোলো, ও প্রেসই করতে পারছে না, নাও, হ্যাঁ রাইট। এবার দেখো তাহলে আগের থেকে আমরা আরও একটু ফর্সা পেয়েছি, রিয়েলিজম শিখছো তোমরা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, রিয়েলিজম প্র্যাকটিক এইভাবে করে টেস্ট করতে। এবার তুমি যত প্র্যাকটিস করো তত তোমার ফাস্ট 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 চলে আসবে, অন করো। আচ্ছা এবার আমরা কী করো, আইএসও বাড়াবো, আইএসও কত আছে দেখো, 400, আইএসওটা দেখো, যাও আইএসও 400, তার 1600 করে দেখি, 1600 করে দেখি, 1600 আইএসও দেখি, তো কত নিলাম আমরা, 1600 আইএসও। এবার নাও ছবি তোলো, এবার দেখো আমাদের আইএসও, এবার ছবিটা আমাদের সাথে আইএসওটা আমাদের কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আমাদের ব্যালেন্স করে করে দেখতে হবে। যাও আইএসওতে যাও, আইএসওর 800 করে দেখি আমরা, 800 পারফেক্ট, কর চলো ছবি তোলো, আগে দেখো ভিউ পয়েন্টটা দেখো, ওখানে কিছু কিছু করতে তুমি তোলো, ও নিয়ে নিয়েছো, আস্তে করে প্রেস করো, কটাক করে আওয়াজ হবে একখানা, সামনেরটা এই যে এই যে এই যে এই যে এই যে ওটা কি এইটা এইটা না, 1, হ্যাঁ দেখি, এই দেখো মোটামুটি এখানে একটা ব্যালেন্স এসছে ছবি, ছবিটা বেশ ভালো লাগছে ছবিটা, এবারে দেখে যাও মডেল চলে এসো,
গরিবের মডেল চলে এসো। এই তোমার ছবি দেখো একটা ফোনে ঠিক, মানে এখানে একটা ছবিতে প্রবলেম আছে, বলতে পারো কী প্রবলেম আছে? এটা যে বলতে পারবে তার জন্য একটা বুক ভরা ভালোবাসা প্রাইজ আছে। দু সাইডে ওরম কিচ্ছু না, ছবিটাতে কী প্রবলেম আছে? রণিত বল কী প্রবলেম আছে, বুঝবো রণিত তাহলে ফটোগ্রাফি ভালো পারে। ক্যাম ঠিক করে ছবিটা ভালো করে দেখাও। ব্যাকাটার কথা বলছে, কম্পোজিশনে যাচ্ছি না আমি, ছবিটা ভালো করে দেখিয়ে বলো এর মধ্যে কী কী ভুল গলতি আছে। তোমরা যারা অডিওটা ভিডিওটা দেখছো কমেন্টস করে বলো কী কমতি আছে এর মধ্যে। এই লাইটটার মধ্যে দেখো একটা প্রবলেম রয়েছে, যে প্রবলেমটা হয়েছে রণিত বলতে পারবি, সে প্রবলেমটা হচ্ছিলো এর মধ্যে হোয়াইট ব্যালেন্স কেলভিন সেট করা নেই, ছবিটা দেখো একটু ব্লু ব্লু ব্লুইশ ব্লুইশ এসছে, রাইট ব্লু। এবার ছবিটা আমি ঠিক করে দিই, এবার আমি ওর মডেল আবার চলে যাও। আজকে আমরা কেলভিন বোঝাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আমি ছবিটা আবার ঠিক করবো, দেখো বিষয়টা কী করে। এখানে আমার কেলভিন কত আছে, 3800 কেলভিনটাকে আমরা বাড়িয়ে, রনি তোরটা বাড়া উচিত ছিল, এটা 5000 করলাম, 5000 করে এবার আমরা 1 2 দেখো, এবার দেখো ছবির আগের থেকে বেটার লাগছে কিনা বলো, আরও কাটাবো আমরা ছবিটা, এখনও পারফেক্ট আসেনি ছবিটা, আরও পারফেক্ট আসেনি আমাদের। এবার লোকজন আমাদেরকে তাড়িয়ে দেবে, সব শিখিয়ে দিচ্ছি অনলাইনে। কেলভিনটা আবার যাবো 500 থেকে আমরা এটা বাড়িয়ে 5800 করলাম, 800 করে আমরা ছবিটা তুলবো 1 2 এবার দেখো ছবিটা আরও ভালো এসছে। এবার হোয়াট ইজ কেলভিন, হোয়াট ইজ হোয়াইট ব্যালেন্স, আজকে বোঝালে উদর পিনটি উদরগাড়ে চাপবে, আজকে বোঝাবো না নেক্সট দিনকে বোঝাবো, ঠিক আছে? এই হচ্ছে ফটোগ্রাফির, প্রফেশনাল ফটোগ্রাফির ওভারঅল বিষয়। এই বুঝতে পারলে সবাই, ক্রিস্টাল ক্লিয়ার তো? হোপ স্যার ভুলবে না। এইটা হচ্ছে আমাদের ক্যামেরার পেছনে আমাদের সব দেখা টাকার মালপত্র। তো আমাদের এটা হচ্ছে মেনুবার, ওকে দিস ইজ দ্য মেনুবার। এই মেনুবারে গিয়ে আমরা সব কিছু দেখতে পারি। মেনুবার এক একটা ক্যামেরা দেখো লোকেশন আলাদা হতে পারে, বাট ফান্ডামেন্টালস মোটামুটি এক। তো আমরা এই চলে গেলাম যেখানে আমাদের সব মেশিনপত্র লাগানো রয়েছে। এইখানে দেখো রয়েছে আমরা ভেরি সিম্পল, এফ দেখলে কি বুঝবে, এফ মানে কি অ্যাপারচার, সফটলি টাচ করো, আবার করো এদিক সেদিক করো টাচ স্ক্রিনে। তো অ্যাপারচার কত অবধি রয়েছে, এফ 22, এদিকে এসো কত অবধি আছে, এখানে 4 অবধি আমাদের রয়েছে। আবার তুমি যদি 50mm লেন্স ইউজ করো এটা আমাদের 1.8 পর্যন্ত দিয়ে দেবে এটা আমাদের। আবার এখানে সুইচে প্রেস করো, এই তো বুঝলাম আমরা, চলো টোটাল আমাদের অ্যাপারচারের বিষয়টা, ওকে। তো এবার আমরা এটা আমরা কী দেখবো, শাটার স্পিড। শাটার স্পিড মানে দেখো শাটার স্পিড কোথায় দেখে বুঝবে, 1 দিয়ে মানে 1টাকে 1 সেকেন্ড 1 দিয়ে যাওয়ার ফ্ল্যাকচুয়েট করছে, দ্যাট ইজ শাটার স্পিড। 1 যাও, আবার আবার প্রেস করো ওপরটাতে, 1 যাও, 1 যাও, আবার প্রেস করো, রাইট। কত দেয়া আছে, 8000 সে, ওকে 1/8000। তো মানে 1 সেকেন্ডকে 8000 বার ক্যামেরা ভেঙে নিয়েছে। সরাও, আবার প্রেস করো, যাও, এবার আস্তে আস্তে করো, 4000 2000 1000 500 2500 125 60 30 মোটামুটি 30 আমরা এটাকে কাজ করবো, 30-60 রেখে কাজ করার চেষ্টা করবো আমরা। প্রয়োজনে আমরা এটাকে মিটারিং করবো, এদিক ওদিক করবো। ব্যাকে যা, ব্যাকে যা, এই যে ব্যাক নিচে নিচে ব্যাক নিচে ব্যাক, হ্যাঁ চলে গেছে ব্যাকে। এবার আমরা কী করবো, আচ্ছা আইএসও, আইএসও দেখো উপরে লেখাই থাকবে, আইএসওতে যাও, আইএসওতে যাও, আবার ক্লিক করো। এবার আইএসওর একদম বেসিক কথা থেকে শুরু হচ্ছে 100, আর দেখো ওদিকে অটোও রয়েছে, আমরা অটোতেও দিতে পারি, ক্যামেরা নিজের মতো ক্যালকুলেশন করতে পারে। আমরা কী করবো, আমরা একটা নিজেদের মতন করে আমরা আইএসওটা বাড়াবো, বাড়াবো কমাও আইএসওটা, দেখো কত কত যাচ্ছে, যাও 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 যাও, 400 800, হ্যাঁ 1600 3200, এইভাবে আমরা আইএসও বাড়াতে পারি, মানে কমাতে পারি একদম। 12800 সরি 12800 আইএসও আমাদের এইভাবে থাকছে একদম, এটা লেন্স টু লেন্স ভ্যারি করতে পারে, ঠিক আছে? এই হলো মোটামুটি, হ্যাঁ ব্যাগে চলে এসো, এই হলো আমাদের টোটাল, এটা যেন ফাংশন।